নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা আজকে লাইভ মক টেস্ট দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব, প্রশ্ন নাম্বার 1355। আর আপনারা যদি এর আগের যে ভিডিও আছে সেগুলো দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। প্রশ্ন নাম্বার 1355, কর্মবাচ্যের ধাতু কোন ধাতুর অন্তর্ভুক্ত? তা আপনারা ক, খ, গ, ঘ এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা যারা ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে অপশান ঘ উল্লেখ করছেন, প্রযোজক ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1356 প্রশ্নে, কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই? তাহলে আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। নেগেটিভ প্রশ্ন, প্রয়োজন নেই বলেছে, তাই কথাটা ভালো করে খেয়াল করবেন। আর আপনারা যারা এই প্রশ্নে উত্তর উল্লেখ করছেন অপশান খ, কর্মবাচ্যের ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1357 প্রশ্নে, এখনো সাবধান হও নতুবা আখের খারাপ হবে, হও, হওটা আমাদের কোশ্চেন সিলেকশন গন্ডগোল হয়ে গেছে, হও কোন ধাতুর উদাহরণ, অথবা সাবধান হও নতুবা বিপদে পড়বে, এখানে হও কোন ধাতু। তা আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা নিজেদের খাতায় সেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান খ, সংযোগমূলক ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1358 প্রশ্ন, নিচের কোন সংযোগমূলক ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ, তাহলে সংযোগমূলক ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই চারটে অপশনের মধ্যে অপশান ক উল্লেখ করছেন, এখন সাবধান হও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1359 প্রশ্নে, কোন কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ সাধারণত বাক্যে অনুক্ত বা উজ্জ থাকে? আপনাদের চারটে অপশান, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, আচ, হ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1360 প্রশ্নে, বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার? আপনাদের চারটে অপশান, যে অপশানটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1360 প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ক, দুই প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1361 প্রশ্নে, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? আপনাদের স্ক্রিনে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1361 প্রশ্ন, আর এই 1361 প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, নতুন শব্দ গঠন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1362 প্রশ্নে, শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে?
অথবা শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয়। তা আপনাদের একই কোশ্চেনের অথবা মানে দুটো কোশ্চেনের অ্যান্সার একটাই হবে। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক প্রত্যয় তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1363 নম্বর প্রশ্নে, নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি? তা আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে লিখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1363 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন গ প্রত্যয় তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1364 নম্বর প্রশ্ন, যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি সেগুলোকে কি বলা হয়? আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই আপনারা রাইট চিহ্ন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1364 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ প্রকৃতি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1365 নম্বর প্রশ্নে, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? একই কোশ্চেনের অর কোশ্চেন, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কি বলে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ প্রকৃতি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1366-তে, 1366 নম্বর প্রশ্নে, কৃত প্রত্যয়ের প্রকৃতি কে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় রাইট মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই প্রশ্নের উত্তর বলছেন অপশন খ ক্রিয়া প্রকৃতি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1367 নম্বর প্রশ্নে, 1367 নম্বর প্রশ্নে, ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় অথবা ক্রিয়ামূল বা ধাতুর সাথে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন ওই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয়? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1367 নম্বর প্রশ্ন, আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন খ কৃত প্রত্যয় তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1368 নম্বর প্রশ্নে, প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়? আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা উল্লেখ করছেন অপশন গ ধাতু চিহ্ন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 1369, ধাতু বা প্রকৃতি অন্তর্ধ্বনির আগে ধ্বনির নাম কি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় রাইট মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক উপধা তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আপনাদের সাথে যে আপনারা কে কি কত মার্কস পেয়েছেন, আপনারা যে যত মার্কস পেয়েছেন ক্যালকুলেট করুন, ক্যালকুলেট করে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করুন। আপনারা মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনাদের যদি এই ভিডিও দেখে ন্যূনতম আপনাদের সাহায্য হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের এই ভিডিওটা বা আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করুন। তার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন, রিভিউ করতে পারেন এবং অবভিয়াসলি কমেন্টস করুন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করতে একদম ভুল করবেন না, রোজ নতুন ভিডিও দেখবার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিও বা পরবর্তী সময়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করার সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। আর আজকে এখন আমরা দেবো আপনাদের হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? আবার আমি কোশ্চেনটা বলছি, কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? অপশন ক ক্রিয়াপদ, অপশন খ প্রকৃতি, অপশন গ ক্রিয়া প্রকৃতি এবং অপশন ঘ কৃদন্ত পদ।
আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? অপশন ক ক্রিয়াপদ, অপশন ক প্রকৃতি, অপশন ক ক্রিয়া প্রকৃতি এবং অপশন ঘ কৃদন্ত পদ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনারা সঠিক উত্তর দিয়ে প্রাইজ জিতবেন তা নিশ্চয়ই আপনারা জানেন, যে যাদের যারা আপনার প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করবার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তা সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।